গত ক্লাসে আমি ক্রোমোজোমের গঠন, জীবের পরমাণুতে চ্যাপ্টার থেকে ক্রোমোজোমের গঠন সম্পর্কে শেষ করেছিলাম। আজকে ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়াবো। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখব ক্রোমোজোম তিনটি বস্তু নিয়ে গঠিত, হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড, ধাতব আয়ন এবং প্রোটিন। নিউক্লিয়ার অ্যাসিডের মধ্যে আছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে 90-99% ডিএনএ থাকে, আর বাকি আরএনএ থেকে 1-10% মতো আরএনএ থাকে। ধাতব আয়ন থাকে আর প্রোটিন থাকে। প্রোটিনের মধ্যে ক্ষারকীয় প্রোটিন আর হচ্ছে মানে আম্লিক প্রোটিন। ক্ষারকীয় প্রোটিনকে বলা হয় হিস্টোন, আম্লিক প্রোটিনকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। ক্ষারকীয় হিস্টোন প্রোটিনের মধ্যে আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন ইত্যাদি থাকে। নন হিস্টোনের মধ্যে টাইরোসিন এবং ট্রিপসিন। এরপরে নিউক্লিয় অ্যাসিড সম্পর্কে অর্থাৎ ডিএনএ এবং আরএনএ সম্পর্কে জানব। প্রথম আমরা বলবো যে ডিএনএ এবং আরএনএ ডিঅক্সিরাইবোন নিউক্লিয় অ্যাসিড। ডিএনএর পুরোনাম ডিঅক্সিরাইবো ক্রোমোজোম মধ্যস্থ নিউক্লিয় অ্যাসিড 90-99% থেকে ডিএনএ। এটি বিভিন্ন কুণ্ডলীকৃত, বিশেষ করে ডান দিক থেকে কুণ্ডলীকৃত হলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে এবং ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড গঠনের দ্বারা এবং সেখানে দুটি শৃঙ্খলের বেশ পরস্পর পরিপূরক অ্যান্টিপ্যারালাল হিসাবে তারা অবস্থান করে। এবং ডিএনএর মধ্যে চারটি বন্ড থাকে, যেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন এবং দ্বিদেজি বন্ধন দ্বারা, আত্মীয় বন্ধন দ্বারা গুয়ামিনের সঙ্গে সাইটোসিন যুক্ত থাকে। এরপরে হচ্ছে আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরএনএ থাকে 1-10% মতো আরএনএ থাকে। ইও পলিরাইবো নিউক্লিওটাইড বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং এদের মধ্যেও পিরিমিডিন এবং পিরিমিডিন এবং পিউরিন বেশ থাকে পরস্পরের মধ্যে ফসফেট জাতীয়। এবং এখানেও দেখা যায় অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন পরিবর্তে থাকে কি ইউরিয়াসিড। এখানে যেখানে ডিএনএর মধ্যে ছিল মানে কি থাইমিন এবং আয়নের মধ্যে তার পরিবর্তে থাকে কি ইউরিয়াসিড থাকে। এই নিয়ে তারা প্রমাণে কি 5-কার্বনযুক্ত ফসফোনিউক্লিওটাইড হিসেবে এরা গঠন করে নিউক্লিক অ্যাসিড গঠন করে। এরপরে হচ্ছে প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিন থাকে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, এবং দুই ধরনের প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিনের মধ্যে যে ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড থাকে সেখানে হচ্ছে কি আর্জিনিন, উদাহরণ হিসেবে মানে আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন ইত্যাদি থাকে। এছাড়াও 5-কার্বন হিস্টিনযুক্ত দেখতে পাই যে H1, H2A, H2B, H3 এবং H4। এই 5-কার্বনযুক্ত হিস্টোন প্রোটিন থাকে। এবং নন হিস্টোন প্রোটিনের মধ্যে হচ্ছে ট্রিপটোফান এবং হচ্ছে টাইরোসিন, মানে টাইরোসিন ইত্যাদি থাকতে হবে। এবং সেটা একসঙ্গে কী করা হয় যে হামলিন গ্রুপ দ্বারা বা HMG গ্রুপ দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এরপরে পড়ব কোষচক্র। কোষচক্র কাকে বলো? যে পদ্ধতি মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে আমরা বলবো কোষ বিভাজন। কোষ বিভাজন আমরা দু প্রকার দেখেছি, যে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনকে কোষে তাকে আমরা বলবো সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা এক কথায় বলবো কি ক্যারিওকাইনেসিস। ওই দুটো পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন হয়। কোষ বিভাজন হয়েই কী হয়, বহুকোষী এককোষী জীব থেকে বহুকোষী জীবদেহ সৃষ্টি হয়। এরপর হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন অঙ্গাণুগুলোর গঠন সম্পর্কে আমরা, বিভিন্ন কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু সাহায্য করে, নিউক্লিয়াস যেমন সাহায্য করে। নিউক্লিয়াসে দেখব যে নিউক্লিয়াসে আমরা যে কোষ বিভাজনে সাহায্য করে সেখানে কীভাবে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, প্রথম ক্রোমোজোম বিভাজিত দিয়ে মানে ভাগ হবে, তারপরে নিউক্লিয়াস দুভাগে বিভক্ত হয়, দিয়ে কোষ বিভাজন নিউক্লিয়াসের বিভাজন সমাপ্ত করে। এবং নিউক্লিয়াসের বিভাজন হলেও শুধু হয় না, এরপরে কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর মধ্যেগুলো আমরা বিভাজন আমরা দেখতে পাবো যে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের ক্ষেত্রে যে মাইক্রোটিউবুল থাকে তার অ্যাস্টালোস সাহায্যে বিভাজিত হতে সাহায্য করে। এবং আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, কিন্তু সাইটোপ্লাজমের মাইক্রোটিউবুলগুলো যথারীতি সজ্জিত হয়ে স্পিন্ডিল গঠন করে বিভাজিত হয়। এই জন্য প্রাণী কোষে সেন্ট্রোজোম থেকে অ্যাস্টালোসিস সাহায্যে বিভাজিত হয়ে বলবো কি যে আমরা যে ওই রকম মানে কি বিভাজনকে আমরা বলবো কি যে মানে কি
অ্যাস্টাল স্পিন্ডিল গঠন করে, সেন্ট্রিওলে যে অ্যাস্টাল স্পিন্ডিল গঠন করে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, অ্যাস্টাল রশ্মি নেই, তখন তাকে আমরা বলবো অ্যানাস্টাল স্পিন্ডিল গঠন করে। এরপর এই অ্যানাস্টাল স্পিন্ডিল সাহায্যে বা অ্যাস্টাল স্পিন্ডিল সাহায্যে আস্তে আস্তে সেন্ট্রোজোমে ক্রোমোজোমগুলো সেন্ট্রোজোমের অঞ্চল অন্তর্নিরক্ষ অঞ্চলে আসবে এবং আস্তে আস্তে দুই মেরুর দিকে আস্তে আস্তে সরে গিয়ে সেখান থেকে কোষপাত গঠনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। এরপরে হচ্ছে রাইবোজোম। কোষের মধ্যে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমগুলো সিস্টোন এবং অসিস্টোন প্রোটিনগুলো এবং উচ্চচর্বিধর্মী প্রোটিন ইত্যাদির সংশ্লেষ করে কোষের আকার আয়তনে বৃদ্ধি করে এবং ক্রোমোজোম থেকে ক্রোমাটিন সৃষ্টি করে এবং দুটো কোষে দুটো কোষকে বিভাজিত করতে, সাজাটি কোষকে দুটো কোষে পরিণত করতে সাহায্য করে। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের সময় এবং তার পূর্বে বিভিন্ন প্রকার দুতাক্রিয়াগুলো যে চলে সেখানে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির প্রয়োজনের জন্য মাইটোকন্ড্রিয়া একান্তভাবে দরকার হয়। এগুলো মাইটোকন্ড্রিয়া এইসব শক্তি উৎপাদন করে তাদের জোগাড় করতে সাহায্য করে। এরপর হচ্ছে কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজন কাকে বললাম, কোষ বিভাজনের বিভিন্ন অঙ্গাণুগুলো কীভাবে সাহায্য করে তার সম্পর্কে বললাম। এরপরে হচ্ছে কোষ বিভাজনের তাৎপর্য। আমরা কোষ কেন বিভাজিত হয় বা তার গুরুত্ব কিন্তু কোষ বিভাজনের তাৎপর্য মূলত চারটি আমরা লক্ষ্য করি। কোষের বৃদ্ধি, ক্ষতস্থান পূরণ, তারপরে হচ্ছে কোষের পরিস্ফুটন এবং হচ্ছে কি জনন। কোষের বৃদ্ধি যে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করে এবং কোষের সংখ্যা বৃদ্ধি হয়, ফলে বহুকোষী জীবদেহ সৃষ্টি হয়। এটা হচ্ছে কোষের বৃদ্ধি সাধন হয় কোষ বিভাজন। দ্বিতীয়ত হচ্ছে ক্ষতস্থান। জীবদেহের কোনো কারণে কোনো স্থান ক্ষত হয়ে গেলে বা কোনো আঘাতপ্রাপ্ত স্থান যদি কোনো স্থানে ক্ষত হয়ে যায় সেই ক্ষতস্থানটাকে পুনরায় আবার অবিকল পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে দিতে সাহায্য করে কি কোষ বিভাজনের মাধ্যমে। এই জন্য আমাদের দেহে কোথাও পড়ে গেছে বা আঘাত লেগেছে, কোথাও ক্ষত হয়ে গর্ত হয়ে ঢুকে গেছে, কিছুদিনের পরে পুনরায় যে ঘাস গ্রহণ করে আস্তে আস্তে সেই ক্ষতস্থান তো পুনরায় অবিকল আগের মতো হয়ে যায়। এটা ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করে। এরপর হচ্ছে জনন। উদ্ভিদ কোষের অঙ্গ থেকে মানে কি উদ্ভিদ কোষের কোনো অঙ্গ থেকে নতুন অঙ্গ থেকে সৃষ্টি করতে উদ্ভিদদের মানে কি সৃষ্টি করতে ওই কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় নতুন অঙ্গ সৃষ্টি। যেমন আমরা দেখবো যে পাথরকুচি পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, আমের আঁটি থেকে নতুন চারাগাছ সৃষ্টি, এটি জনন করতে সাহায্য করে। কিংবা অঙ্গজ জনন, কখনো অযৌন জনন কিংবা ইত্যাদি বা দুটি জনন কোষের মিলনে নতুন অপত্য সৃষ্টি করতে সাহায্য করে এই কোষ বিভাজনের মাধ্যমে। এরপর হচ্ছে পরিস্ফুটন। উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রূণ থেকে চারাগাছ সৃষ্টি করতে, এই যেগুলো আঁটে আঁটি থেকে নতুন চারাগাছ সৃষ্টি বা বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি, বা জীবদেহের মধ্যে ভ্রূণ থেকে আস্তে আস্তে পরিস্ফুটনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিশু জন্মগ্রহণ করা, এগুলো হচ্ছে কি পরিস্ফুটন করতে সাহায্য করে। এরপর হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন আমরা তিন প্রকার দেখতে পাই, হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইসিস মানে অ্যামাইটোসিস বা অযৌন জনন, যৌন জনন ইত্যাদি আমরা দেখি। অ্যামাইটোসিস যে কোষ বিভাজন পদ্ধতি মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বেম বা স্পিন্ডিল গঠন এবং নিউক্লিয় পর্দা অবলম্বন ছাড়াই সরাসরি বিভাজিত হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা বলবো কি অ্যামাইটোসিস করে। মানে বিভিন্ন অনুন্নত জীবদের এরকম মাইক্রো অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা লক্ষ্য করি, যেমন ব্যাকটেরিয়া, ছত্রা, ইস, শৈবাল, অ্যামিবা, প্যারামোসিয়াম। অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখব যে একটি অ্যামিবা ছিল একটি অ্যামিবা থেকে আস্তে আস্তে প্রথমে কী হবে না নিউক্লিয়াসটি বিভাজিত হবে। নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে আস্তে আস্তে সাইটোপ্লাজম ভাঁজে প্রথম এই নিউক্লিয়াসটি বিভাজিত হবে। নিউক্লিয়াসটি দুটো বিভাজিত হবে, দিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, দুটো নিউক্লিয়াস প্রাণ থেকে আর পরে আস্তে আস্তে এটা ভাঁজে নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। এইভাবে দুটো এইটা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখতে পাই। অনুন্নত শ্রেণী জীবদের মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমাদের নিউক্লিয়াস পর্দার অবলুপ্তি ছাড়াই নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এরপরে হচ্ছে মানে গুরুত্ব, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি সরাসরি যে কোষ বিভাজন পদ্ধতিতে সরল, অত্যন্ত সরল পদ্ধতি এবং কম সময় সাপেক্ষ খুব তাড়াতাড়ি করে আমরা অপত্যের নতুন অপত্য সৃষ্টি করতে পারি। ওই পদ্ধতির ক্রোমোজোমের অংশে আদান প্রদান ঘটে না, তাই উৎপন্ন অপত্য কোষ এবং নতুন জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের কোনো সমাবেশ আমরা দেখতে পাই না এবং এদের মধ্যে দ্রুত বংশ বিস্তার করা সম্ভব হয়। এরপর হচ্ছে মাইটোসিস। ওইটাই হচ্ছে অ্যামাইটোসিস হচ্ছে
প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। এখানে কিভাবে ওই প্রকার পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে শুধু মাতৃকোষের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কি মাইটোসিস কোষ বিভাজন। এখানে দেখতে পাই যে ওই প্রকার কোষ বিভাজন কোথায় দেখতে পাই না, দেহ মাতৃকোষ অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি হওয়া ওই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। উদ্ভিদের ভাজক কলার বৃদ্ধি ওই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। জনন গ্রন্থি বৃদ্ধি কিংবা জনন মাতৃকোষ বৃদ্ধি এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। এবং ওই পদ্ধতি ওই প্রকার মানে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয় এবং এই প্রকার এখানে কী হয় না সম সংখ্যক ক্রোমোজোম, মাতৃকোষে যদি 16 ক্রোমোজোম হয় অপত্য কোষেও 16 ক্রোমোজোম হয়। এটা হচ্ছে কি সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মাতৃকোষে যা যা গুণ ছিল অপত্য কোষের মধ্যেও সেই সেই গুণ আমরা লক্ষ্য করতে পারবো। এটা হচ্ছে সম সংখ্যক এবং সম গুণ সম্পন্ন অপত্য। এরপরে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন, ওই পদ্ধতিতে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার হয়। নিউক্লিয়াসও দুবার বিভাজিত হবে, সাইটোপ্লাজম দুবার হবে। কিন্তু এখানে কী হয় মাতৃকোষে যা ক্রোমোজোম থাকবে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে কি অর্ধেক। মাতৃকোষে যদি 16 হয় অপত্যতে হবে কি 8। এখানে আমরা দেখতে পাবো যে এখানে সমান সংখ্যক না হয়ে অর্ধেক। এই জন্য একে আমরা বলবো কি যে পরোক্ষ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য। মাইটোসিসের ক্ষেত্রে দুটি অপত্য তৈরি হয়েছিল, এখানে চারটি অপত্য তৈরি হবে এবং সেটা হবে কি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মানে অপত্য তৈরি হবে। এই জন্য এখানকে আমরা হ্রাস বিভাজন হিসেবেও চিহ্নিত করি। বিশেষ করে ওই মিয়োসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে যে উদ্ভিদের রেণু মাতৃকোষ কিংবা প্রাণীর ক্ষেত্রে আমরা দেখব যে জনন মাতৃকোষ এগুলোর মধ্যে কি ওই হ্রাস বিভাজন দেখতে পাওয়া যায়। যেমন জনন মাতৃকোষে প্রাইমারি স্পার্মাটোসাইট প্রাইমারি ওসাইট অর্থাৎ ডিম্বাণু শুক্রাণুর মধ্যে বিভাজন হয়ে হ্যাপ্লয়েড সংখ্যক আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তারপরে তারা পূর্ণতাপ্রাপ্ত ভ্রূণ তৈরি করে আমরা দেখতে পাই। এবং বৈশিষ্ট্য কই প্রকার পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি, একটি মাতৃকোষ এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। মাতৃকোষে নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় অর্থাৎ হ্যাপ্লয়েড হয়। অপত্য কোষে ক্রোমোজোমগুলোর প্রকৃতি সাধারণত মাতৃকোষের থেকে পৃথক হয়। অপত্য কোষে ডিএনএর পরিমাণ মাতৃকোষে ডিএনএর অর্ধেক হয়। এই পর্যন্ত আজকে পড়া থাকবে, পরের দিন কোষচক্র সম্পর্কে পড়া হবে।